2022 সালটা স্মরণীয় হয়ে থাকবে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার। তিন যুগের অপেক্ষার পর গেল বছরের শেষ দিকে এসে বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তাদের। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমে দলকে সামন থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 2014 বিশ্বকাপের ট্রফির খুব কাছাকাছি গিয়েও মেসিকে ফিরতে হয়েছিল খালি হাতে। তবে কেরিয়ারের পরন্ত বেলায় এসে ঈশ্বর হতাশ করেননি ফুটবল জাদুকরকে। কাতার বিশ্বকাপে নিজে যেমন দুর্দান্ত ছন্দে থেকেছেন, দলকেও নিয়ে গেছেন সাফল্যের শিখরে। হাত উসিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন প্রাপ্তির খাতায় বাকি নেই আর কিছুই। লুসাইয়ের সেই শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতার পরেই মেসি জানিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন আর্জেন্টাইন তারকা। গত রোববার নিজেদের ফুটবলার হিসেবে মেসিকে সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। সেখানেই গণমাধ্যমকে জানিয়েছেন গত ডিসেম্বরে বিশ্বকাপ না জিতলেও অবসর নিয়ে নিতেন তিনি। মেসি বলেন, বিশ্বকাপের প্রতিটা মুহূর্ত আমি দারুণভাবে উপভোগ করেছি। আমি এটা এমনভাবে উপভোগ করেছি যেমনটা আগে কখনো করিনি। আমি জানতাম এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে। আমরা যদি বিশ্ব চ্যাম্পিয়ন না হতাম, জাতীয় দলের হয়ে হয়তো আর আমি খেলতাম না, কিন্তু এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমি জাতীয় দল ছাড়তে পারবো না, আমি আরও উপভোগ করতে চাই। অবসরের ইস্যুতে মেসি জানিয়েছেন, জানি না কখন কবে অবসর নিব। সব কিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন।